আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব উইথ নুসরাতে। আমি আজকে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তা হচ্ছে নারকেলের বরফি। এলাকা ভেদে একে নারকেলের তক্তিও বলে। বিভিন্নভাবে নারকেলের বরফি তৈরি করা যায়, তবে আমি আজকে যে রেসিপিটা করছি এই বরফিটা একটু শক্ত হবে এবং খেতে অসম্ভব মজা। তবে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো নিয়েছি। আমার এই নারকেল কুড়ানোটা কিন্তু একটু ছোট ছোট দানা। যদি আপনাদের বড় দানা নারকেল কুড়ানো থাকে তাহলে কিন্তু একটু মিহি করে নিতে হবে, সেক্ষেত্রে খুব বেশি মিহি না, আধা ভাঙা করে নিতে হবে। এবার চুলায় একটা পাত্র গরম করে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং চালের গুঁড়োটাকে আমি লালচা করে তেলে নিচ্ছি। আমি এখানে পোলার চালের গুঁড়োটা ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে পোলার চালের গুঁড়োটা ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ আসে। চালের গুঁড়োটা লালচে করে ভিজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে সরিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্র গরম করে আমি তাতে নারকেল কুড়ানো দিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই নারকেলের বরফিটায় 2 কাপ নারকেল কুড়ানোর জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে। আপনি এর চেয়ে বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু কম ব্যবহার করা যাবে না, তাহলে নারকেলটা আঠালো হবে না এবং বরফিটা ভালোভাবে জমবে না। আর আমি আগেই বলেছি এই বরফিটা একটু শক্ত হলেই খেতে বেশি মজা লাগে। নেড়ে চেড়ে চিনির সাথে আমি নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করছি। চিনিটা একদমই গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ সবুজ এলাচের গুঁড়ো। এলাচটাকে আমি কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এই এলাচটায় যখন আমি ভেজে গুঁড়ো করব তখন এটা থেকে একটা গরম মশলার ঘ্রাণ আসবে, বা যখন আমি এটা কাঁচা গুঁড়ো করে নিব তখন দারুণ একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসবে। তাই ডেজার্ট বা মিষ্টি আইটেমগুলোতে আমরা কাঁচা এলাচের গুঁড়োটাই ব্যবহার করে থাকি। চিনি গলে যে পানিটা হয়েছিল তা কমে গেছে একদম, নারকেলের সাথে মিশে গেছে। দেখেন নারকেলটা একটু আঠালো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া চালের গুঁড়োটা আস্তে আস্তে করে মিশিয়ে নিব। একসাথে কিন্তু অবশ্যই দিব না, অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দেব আর মিশিয়ে নিব। আমি খুব ভালো করে নারকেলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। নারকেলের বরফির জন্য নারকেলটা একদমই রেডি। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। পাত্রটা কিন্তু অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি সমানভাবে নারকেলটাকে বিছিয়ে নিচ্ছি। নারকেলটা গরম অবস্থায় আমি বরফি শেপে কেটে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কোনো সাইজে এটাকে কাটা যাবে না। একদমই তৈরি আমার নারকেলের বরফি বা তক্তি। এই নারকেলের বরফিটা আপনি 10 থেকে 15 দিনের মতো বাইরেই সংরক্ষণ করতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র এয়ারটাইট বক্সে রাখলেই হবে। আজ এই পর্যন্তই। তবে চলে যাওয়ার আগে বরাবরই মতোই বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।